তুমি চিঠি দাও না পত্র দাও না আমি দাসীর শেখ সাহেব যারা পারে তারা সব পারে বাড়িতে বাড়িতে ভাত রান্না করতে পারি রান্না করি ঘর ঝাড়ু দিতে পারি ঝাড়ু দেই পোলা বানো রাখতে পারি এগুলা সমস্ত কিছু কইরে আমার মন জুয়াইছে দিনের যা কাজ আছে স্বামীর থেকে শুরু করে সংসার সমস্ত কিছু সামলাইয়া আবার রাত্রে প্রত্যেকে একটা গানও করি আরামনগর কাজ কি এই যে সারাটা রাত্র গান কইরা বাড়িতে সারাটা দিন ঘুমাইবেন ফোন যদি কমিটিরা কয় আফা কি নয়ন সেটা হাজার হাজার ফোন দিলেও রিসিভ করে না এটা পোলা এক রাত জাগলে সাত রাত ঘুম পারে মরার মতো বাপ কইরা গেছে গা একটা পোলা হে পোলারে মায়ে অতি কষ্ট করে মানুষ করছে বয়স হয়ে গেছে গা ১৯ রাত্রের বাজার দুইটা পাশের ঘর থেকে আওয়াজ আসতেছে কিসের আওয়াজ মা কইতেছে কিসের আওয়াজ মা ঘরের ভিতরে গেছে পোলায় দরজা খুললা দিছে দেহে পোলা রাতে একটা কুড়াল মাই কয় বাবা রে তোর রাতে কুড়াল কারণটা কি কয় মা তুমি আমার এত কষ্ট করে একটা খাট বানাই দিছো এত বড় খাট চার রাতে একটা খাট এই খাটটা এত বড় খাট তো আমার দরকার নাই তাই আমি চিন্তা করতেছি এত বড় খাট আমার দরকার নাই আমি একলা মানুষ খাট ওর দেখ কাইটা লইতাছি আমার আর বড় খাটের দরকার নাই মাই কইতেছে কি ব্যাপার এত বড় খাট তোর দরকার নাই খাট কাটতাছস
আচ্ছা সংসারটা কি কই মা আমার বন্ধু বয়স হয়ে গেছে 18 হে বিয়া করছ আমারে বিয়া করাও না কে বয়স 19 আমার তো এই যে পোলা এই পোলার বিয়া শাদি করাইছে বিয়া শাদি করার মনে পর 6 মাস গেছে গা আগে ফুলাই ঘুম থেকে উঠতে আজানের পর পরই 5টা সময় এখন এই ফুলাই ঘুম থেকে করে 12টা সময় তার ডাইক কেউ তোলা যায় না মাই কই বাবা তো সাভার মধ্যে চা খাওয়া যায় শরীরটা দুর্বল হয়ে গেছে তুই 12টা সময় ঘুম থেকে উঠোস কারণটা কি চল একটু ডাক্তারের কাছে নিয়ে যাই মার মতো মানে না ডাক্তারের কাছে গেছে বউ সহ এখানে ডাক্তারে বামের পাশে চার স্বামী দীক্ষা কয় ও রূপ তো এইটাই আচ্ছা একটা ওষুধ দে দেই কবুতরের মাংস দেশি মোরগ আর দুধ ডিম এই সমস্ত খাওয়াই ভাই 6 মাস আর এই 6 মাসের মধ্যে এটা কি আইছে বাইরে ভাই এটা মধু আছে জায়গা বুঝায় হেন তো কিচ্ছু নাই কষ এখানে এই ফুলারে কিছু আইটেম দিয়া দিছে কই 6 মাস দুইজন দুই জায়গায় থাকতো সুন্দর খাওয়ায়া পরে একবার আগের মতো বানাই ফলাইছে এই ফুলাই তো রাতের বাজে 2টা শাশুড়ি আর বৌমাই এক ঘরে থাকে 2টার সময় বইয়ের কাজ দিয়া মানে জানালার কাজ দিয়া গান কয় মাই কই কারণে ওই মা আমি কই তুই এনে কে কই ঘুমে ধরতাছে না রোগ আবার আরেক আগে ডা আয় হইছে হেই রোগের রোগী আমনেরা আমনে তে সংসারের কাজ আমরা সমস্ত কিছু কই আবার মন স্টেট কাট গান করি আমনে গর্দারে এত কিছু সম্ভব না কাজে এত এত কিছু মুঝে চাপা দিয়েন না কে ফাসিটি কইরেন না এগুলা আমার জানা আছে পরে যে কি এবো হিরু হিরু লাস্ট পর্যায়ে বিপরীত শব্দটা গিয়ে পৌঁছায় জিরো বন্ধুরে